হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম, আরাফায় থাকলে না হজ হইল না। ঠিক তেমনি দোয়া যদি না থাকে তোমার জীবনে, ইসলামিক জীবনে, তোমার ইসলামে, তোমার দিনে, তাহলে তোমার ইবাদত নেই। কিন্তু দোয়া মানে সম্মিলিত মোনাজাত নাই। আবার আবার এই আয়াত দিয়ে কিন্তু বিদাতীরা বিদাতের দলিল পেশ করছে অপব্যাখ্যা করে, দোয়াই হচ্ছে ইবাদত। আর এরা দোয়া করে না, দোয়া করে না, সম্মিলিত করে না, সম্মিলিত একসাথে করে না, একা একা অসুবিধা নেই, একা একা যেই সময় করবেন সেই সময় করেন, যে কোনো সময় করেন, সারা দিন করতে থাকেন, কোনো কাজ নাম কাম কাম নেই আপনার দুনিয়ার সংসারের, আর আল্লাহর কাছে আপনি সবসময় মোকাফি দোয়া করতে থাকেন, আপনি কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে ইমাম দোয়া করবে, আমরা আমিন আমিন বলবো, এটা শরীয়তে নেই। কারণ নবী সাল্লাম যেহেতু জীবনেও একবার করেন নাই, যখন তিনি করেননি সেই জন্য হারমাইন শরীফ এনে নেই, সেই জন্য আরব দেশে নেই, সুতরাং আমাদের দেশেও থাকবে না, আমাদের দেশে মেলা জায়গায় নেই। আর হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা হাট হাজারি সেখানে উঠে গেছে, কেন অন্ধকারে যদি কূপে বসে থাকেন আর খবর না রাখেন বলেন যে এটাই ইসলাম, তা তো ঠিক হবে না। আপনাকে জানতে হবে কোরআন হাদিস থেকে যে কোনটা আছে আর কোনটা নেই। যাই হোক, দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। তিরমিজির হাদিসে রয়েছে আর দোয়া মুখুল ইবাদা, যদি হাদিসটা জয়ী কিন্তু আগের হাদিসটার সমর্থন করে, দোয়াই হচ্ছে ইবাদত, এটা মুসলিমের হাদিস সহি। আর তিরমিজি দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, মগজ না থাকে তো কিছু নেই, তোর মগজ নেই মানে তুই পাগল, তাই না? তো পাগল মানুষ থেকে লাভ দেখি, তো দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের আসল। এই হাদিসগুলি দোয়ার গুরুত্বর ক্ষেত্রে বললাম।